আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অক্টোবর মাস থেকে ইউক্রেনের শস্য বহনকারী জাহাজ অর্ধেকে নেমেছে। ভারতের পর এবার শ্রীলঙ্কার পাশে চীন। পোল্যান্ডকে জার্মান নির্মিত লিওপার্ড ট্যাঙ্ক পাঠানোর অনুমতি। এবং সর্বশেষ থাকছে হাহাকার চলছে পাকিস্তান জুড়ে, রিজার্ভ কমে যাওয়া, রাজনৈতিক অস্থিরতা ও স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে দুর্বল হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের অর্থনীতি। পাকিস্তানের গৌরব খ্যাত তুলা বুনন শিল্পের অবস্থাও শোচনীয়। এই শিল্পে নিয়োজিত অসংখ্য কর্মী হারিয়েছেন চাকরি। অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বেড়েছে খাদ্যপণ্যের দাম, আর সবকিছু মিলিয়ে এখন পাকিস্তান জুড়ে চলছে হাহাকার। বিশ্বের অন্যতম বড় টেক্সটাইল পণ্য উৎপাদনকারী দেশ পাকিস্তান 2021 সালে $19.3 বিলিয়ন পণ্য রপ্তানি করেছিল, যা মোট রপ্তানির অর্ধেকেরও বেশি ছিল। কিন্তু ছোট টেক্সটাইল ও টেক্সটাইল পণ্য উৎপাদনকারী অসংখ্য কারখানা, যেগুলো বিছানা, চাদর, তোয়ালে এবং ডেনিম ইউরোপের বাজারে রপ্তানি করত, সেগুলো তুলার অপ্রতুলতার কারণে বন্ধ হয়ে গেছে। এছাড়া টেক্সটাইল শিল্পে কর বৃদ্ধির বিষয়টিও মরার উপর খাড়ার ঘা হিসেবে এসেছে। রিজার্ভ সংকটের কারণে এখন টেক্সটাইল পণ্যের কাঁচামাল, চিকিৎসা সামগ্রী এবং খাদ্যপণ্য আটকে আছে করাচি পোর্টে। পাকিস্তান টেক্সটাইল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যে অনুযায়ী এই শিল্পে নিয়োজিত 70 লাখ মানুষ চাকরি হারিয়েছেন। এবছর পুরো পাকিস্তান জুড়ে বিধ্বংসী যে বন্যা হয়েছিল, সেটির কারণে বেশিরভাগ তুলা শস্য নষ্ট হয়ে গেছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হাহাকার চলছে পাকিস্তান জুড়ে, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। অক্টোবর মাস থেকে ইউক্রেনের শস্য বহনকারী জাহাজ অর্ধেকে নেমেছে। জাতিসংঘের উদ্যোগে একটি যুদ্ধকালীন চুক্তির আওতায় ইউক্রেন থেকে শস্য ও অন্যান্য খাবার রপ্তানির কার্যক্রম আলোর মুখ দেখে। তবে সম্প্রতি এইসব পণ্যবাহী জাহাজগুলোর পরিদর্শন কার্যক্রম সর্বোচ্চ পর্যায় থেকে অর্ধেকে নেমেছে। জাতিসংঘ ও ইউক্রেনের কর্মকর্তারা জানান, পরিদর্শন কার্যক্রমের গতি কমে যাওয়ায় উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য রপ্তানি থেমে আছে এবং অনেক মানুষ ক্ষুধার্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কিছু কর্মকর্তা অভিযোগ করেছেন, রাশিয়া ইচ্ছে করে পরিদর্শনের গতি কমিয়ে দিয়েছে। একজন রুশ কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন। ইস্তাম্বুলের যুগ্ম সমন্বয় কেন্দ্র থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগস্টে শস্য রপ্তানির প্রক্রিয়া শুরুর পর প্রতিদিন গড়ে 4.1টি জাহাজের পরিদর্শন কার্যক্রম চলছিল। এই ক্ষেত্রে ইউক্রেনে পৌঁছানো ও ইউক্রেন থেকে রওনা হওয়া জাহাজ উভয়কে বিবেচনা করা হয়েছে। রাশিয়া, ইউক্রেন, জাতিসংঘ ও তুরস্কের পরিদর্শন দল নিশ্চিত করে যে জাহাজে শুধু খাদ্য পরিবহন হচ্ছে এবং এতে অন্য কোনো কৃষি পণ্য বা অস্ত্র নেই। সেপ্টেম্বরে দৈনিক পরিদর্শনের সংখ্যা বেড়ে 10.4 হয় এবং অক্টোবরে সর্বোচ্চ 10.6 পৌঁছায়, কিন্তু এরপর থেকে এই হার কমেছে। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে এটি যথাক্রমে 7.3, 6.5 এবং 5.3 হয়। জাতিসংঘ জানিয়েছে, এই মুহূর্তে 100টির চেয়েও বেশি জাহাজ তুরস্কের তীরে পরিদর্শনের জন্য অথবা পণ্য খালাস করার আবেদনপত্র জমা দেওয়ার অপেক্ষায় রয়েছে। 2 সপ্তাহ ধরে পণ্য খালাসের আবেদন জমা দেওয়া থেকে শুরু করে পরিদর্শন পর্যন্ত যেতে গড়ে 21 দিন করে সময় লেগেছে। জাতিসংঘ জানিয়েছে, আগস্টের 1 তারিখ থেকে শুরু করে এযাবৎ এই চুক্তির আওতায় ইউক্রেনের মোট 1,78,00,000 টন কৃষি পণ্য 43টি দেশে রপ্তানি করা হয়েছে। রাশিয়ার অন্যতম প্রধান মিত্র চীন সবচেয়ে বেশি পণ্য গ্রহণ করেছে। এরপরে আছে স্পেন ও তুরস্ক। নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলো এই চুক্তির আওতায় রপ্তানি করা গমের 44% পেয়েছে। জাতিসংঘ জানায়, এর 2/3 উন্নয়নশীল দেশগুলোতে গেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা মোট 8% শস্য কিনেছে। সংস্থাটি জানায়, বিশ্বের প্রায় 35 কোটি মানুষ এই সংঘাত, জলবায়ু পরিবর্তন ও কোভিড-19 এর কারণে না খেয়ে মরার উপক্রম হয়েছে। মহামারীর আগে এই সংখ্যা মাত্র 15 কোটি ছিল। ভারতের পর এবার শ্রীলঙ্কার পাশে চীন। চরম অর্থনৈতিক সংকট ও বৈদেশিক ঋণে জর্জরিত শ্রীলঙ্কা এখনও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে চাওয়া
$290 কোটি ঋণ সহায়তা পায়নি। দেশটির অর্থনৈতিক দুরবস্থা উত্তরণে ওই ঋণ পাওয়ার ক্ষেত্রে ভারতের পর এবার এগিয়ে এসেছে চীন। দেশটি শনিবার IMF-এর প্রয়োজনীয় অর্থায়নের আশ্বাস দিয়েছে। সপ্তাহে ভারতের পক্ষ থেকেও এই ধরনের পদক্ষেপের কথা জানানো হয়। আর্থিক সংস্থাটিকে একটি চিঠিও দিয়েছে দিল্লি। খবর NDTV। চীনের এক্সিম ব্যাংক শনিবার জানায় শ্রীলঙ্কাকে তার ঋণ পরিশোধের জন্য 2 বছরের স্থগিতাদেশ দেওয়া হবে। IMF-এর বর্ধিত তহবিল সুবিধার সঙ্গে সম্মতি জানিয়ে চীন একটি চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার কর্মকর্তারা। ঋণ দেওয়ার আগে IMF জানিয়েছে চীন ও ভারত যদি শ্রীলঙ্কার দেনা কমায় তবেই ঋণ দেবে, কারণ ঋণ দেওয়ার আগে IMF নিশ্চিত হতে চায় দেয়া ঋণ ফেরত পাবে। শ্রীলঙ্কার প্রকাশিত সরকারি হিসাব বলছে 2022 সালের জুন পর্যন্ত দেশটির প্রায় $4,000 কোটি দেনা রয়েছে। এরই মধ্যে খেলাপিও হয়েছে দেশটি। পোল্যান্ডকে জার্মান নির্মিত লিওপার্ড ট্যাঙ্ক পাঠানোর অনুমতি। জার্মানি তাদের তৈরি লিওপার্ড ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর অনুমতি দিতে প্রস্তুত। তবে ওয়ারশ যদি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কিয়েভকে সহায়তা করার জন্য এই ধরনের কোনো অনুরোধ করে তবেই তা করা হবে। এই তথ্য জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। প্যারিসে ফ্রাঙ্কো জার্মান শীর্ষ সম্মেলনের পর বেয়ারবক রোববার LCI টেলিভিশনকে বলেন, আমাদের প্রশ্ন করা হলে আমরা বাধা হয়ে দাঁড়াব না। তিনি বলেন, এই সব ট্যাঙ্কের গুরুত্ব আমরা জানি, এ কারণেই বিষয়টি নিয়ে আমাদের অংশীদারদের সাথে আমরা আলোচনা করছি। আমরা লোকজনের জীবন নিরাপদ এবং ইউক্রেনের ভূখণ্ড গত মুক্ত অবস্থা নিশ্চিত করতে চাই। এই মন্তব্যকে ইউক্রেনে জার্মান নির্মিত ট্যাঙ্ক সরবরাহ করার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ইউক্রেন এবং পাশ্চাত্যের অনেক দেশ ইউক্রেনে রুশ আগ্রাসনের জবাব দিতে জার্মানি লিওপার্ড ট্যাঙ্ক পাঠানোর জোরালো আবেদন করে আসছে। উল্লেখ্য, জার্মান লাইসেন্স চুক্তির আওতায় বার্লিনের অনুমোদন ছাড়া কোনো দেশ এসব ট্যাঙ্ক অন্য কোথাও পাঠাতে পারে না। এখন পর্যন্ত রুশ আক্রমণের মুখে পাশ্চাত্যের কোনো দেশের মেইল ব্যাটল ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানো হয়নি। জার্মানির লিওপার্ড ট্যাঙ্কে বিশ্বব্যাপী সবচেয়ে কার্যকর ট্যাঙ্ক হিসেবে অভিহিত করা হয়ে থাকে। রুশদের বিরুদ্ধে এই ট্যাঙ্ক অত্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। পোল্যান্ড জানিয়েছে তারা কিয়েভকে 14টি লিওপার্ড ট্যাঙ্ক পাঠাতে প্রস্তুত, কিন্তু প্রধানমন্ত্রী ম্যানিউস মোরাবিসচি রোববার বলেন, তিনি এ ব্যাপারে বার্লিনের কাছ থেকে সুস্পষ্ট বিবৃতির অপেক্ষা করছেন। হাহাকার চলছে পাকিস্তান জুড়ে। রিজার্ভ কমে যাওয়া, রাজনৈতিক অস্থিরতা ও স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে দুর্বল হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের অর্থনীতি। পাকিস্তানের গৌরব খ্যাত তুলা বুনন শিল্পের অবস্থাও শোচনীয়। এই শিল্পে নিয়োজিত অসংখ্য কর্মী হারিয়েছেন চাকরি। অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বেড়েছে খাদ্যপণ্যের দাম। আর সবকিছু মিলিয়ে এখন পাকিস্তান জুড়ে চলছে হাহাকার। বিশ্বের অন্যতম বড় টেক্সটাইল পণ্য উৎপাদনকারী দেশ পাকিস্তান 2021 সালে $19.3 বিলিয়ন পণ্য রপ্তানি করেছিল, যা মোট রপ্তানির অর্ধেকেরও বেশি ছিল। কিন্তু ছোট টেক্সটাইল ও টেক্সটাইল পণ্য উৎপাদনকারী অসংখ্য কারখানা, যেগুলো বিছানা, চাদর, তোয়ালে এবং ডেনিম ইউরোপের বাজারে রপ্তানি করত, সেগুলো তুলার অপ্রতুলতার কারণে বন্ধ হয়ে গেছে। এছাড়া টেক্সটাইল শিল্পে কর বৃদ্ধির বিষয়টিও মরার উপর খাড়ার ঘা হিসেবে এসেছে। রিজার্ভ সংকটের কারণে এখন টেক্সটাইল পণ্যের কাঁচামাল, চিকিৎসা সামগ্রী এবং খাদ্যপণ্য আটকে আছে করাচি পোর্টে। পাকিস্তান টেক্সটাইল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুযায়ী এই শিল্পে নিয়োজিত 70 লাখ মানুষ চাকরি হারিয়েছেন। বছর পুরো পাকিস্তান জুড়ে বিধ্বংসী যে বন্যা হয়েছিল সেটির কারণে বেশিরভাগ তুলা শস্য নষ্ট হয়ে গেছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সপ্তাহে জানায় বিদেশি রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে $4.3 বিলিয়ন 2014 সালের পর, যা সর্বনিম্ন, যার প্রায় $3 বিলিয়ন দিয়েছে সৌদি আরব। তবে এই অর্থ ব্যবহার করা যাবে না। বর্তমান রিজার্ভ দিয়ে মাত্র 3 সপ্তাহের পণ্য আমদানি করতে পারবে ইসলামাবাদ। এছাড়া সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাও কমেছে বহুলাংশে। শনিবার সিন্ধ প্রদেশের মিরপুর খাস নামক একটি স্থানে কম মূল্যের আটা কিনতে গিয়ে মানুষের নিচে চাপা পড়ে হারিসং কোলোহি নামে এক ব্যক্তি প্রাণ হারান। তিনি তার স্ত্রী ও সন্তানদের জন্য ৬০ রুপি দরে 5 কেজি আটা কিনতে গিয়েছিলেন। সাধারণ বাজারে বর্তমানে প্রতি কেজি আটা 130 থেকে 140 রুপিতে বিক্রি হচ্ছে। সিন্ধ প্রদেশের এই ঘটনা পাকিস্তানের আসন্ন অর্থনৈতিক বিপর্যয়ের একটি মাত্র উদাহরণ। অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার বিরূপ প্রভাব ইতিমধ্যেই দেশটির নিম্ন আয়ের মানুষের উপর পড়েছে। আটলান্টিক কাউন্সিলের পাকিস্তান ইনিশিয়েটিভের পরিচালক ইজাউর ইউনুস বলেছেন, পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয় এখন দ্বিগুণ।
এমনকি 2022 সালের ভয়াবহ বন্যার আগেও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছিল। বিশেষ করে গ্রামীণ জনগণ মূল্যবৃদ্ধির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন। ইউনূস জানিয়েছেন, 2018 সালে ইমরান খান ক্ষমতায় আসার আগে পূর্ববর্তী সরকার অনেক ঋণ করেছিল। এরপর এটি সামাল দিতে 2019 সালে $6 বিলিয়ন ঋণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ধর্ণা দেন ইমরান। কিন্তু 2020 সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে এটি পিছিয়ে যায়। এরপর শর্ত পূরণে ব্যর্থ হয় এবং বিভিন্ন ঝামেলার কারণে পাকিস্তান এই ঋণ এখনো পায়নি। এখন ডলার ঘাটতির প্রভাব এতটাই তীব্র হয়েছে যে অতি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও আমদানি করতে বেগ পেতে হচ্ছে ইসলামাবাদকে। এখন আশঙ্কা করা হচ্ছে সাধারণ মানুষ ওষুধও পাবেন না। কয়েকদিন আগে পাকিস্তানের ওপর জলবায়ুর প্রভাব নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়। সেখানে দেশটিকে $10 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উন্নত দেশগুলো। এছাড়া পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মনির সৌদি আরব ও আরব আমিরাত সফরে গিয়েছেন আরও ঋণ পাওয়ার জন্য।